লক্ষীপুরে 10,000 নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষকে রমজানের উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে কাজী শহীদ ইসলাম ও সেলিনা ইসলাম এমপি দম্পতির সেবা সংস্থা সেলিনা শহীদ ফাউন্ডেশন। রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেলিনা শহীদ ফাউন্ডেশনের এসব সহায়তা সামগ্রী শনিবার হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের তদারকিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রায়পুরের কর্মহীন মানুষদের ঘরে ঘরে এসব সহায়তা পৌঁছে দেবে বলে জানান সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি। জনগণের মাঝে বিতরণ করার জন্য।